আমাকে আমাকে আজকে বলছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা গজলের রিকোয়েস্ট করছে কয়টা মাশাআল্লাহ তো বলছেন আটটা তো আর গাওয়া যাবে না 11টা বাজে বুঝছেন আমি মদিনার পাগল ওই গজলটা সবাই একটু আমি নবীজির পাগল এটা তো আমার এখন এই বছরের সেরা গজল এটা শুনবেন যদিও মানে গজল লিখেছেন অন্যজন আমি অনেক আগের একজন শিল্পী লিখেছেন শিল্পীর নাম শিল্পী মারা গেছে সেই শিল্পী মানে আমি এই গজলটা গাই আপনারা শুনবেন তো এই জন্য গজলের শিরোনাম যদি বলি তাও তো 5 মিনিট লাগবে এখন সেগুলো বাদ আমারে আমার সভাপতি সাহেব বলছেন যে আপনি এই যে এই গজল গান তো একটু একটু করে গাই আমি যখন ফার্স্টে মাহফিলে আসছে আমার বলছে হুজুর আজকে 6টা গজল আপনি গিয়ে পড়ে যাবেন আমি কি 6টা গজল গাবো কেমনে কইছে হুজুর মাহফিলের মাঝখানেই একটু একটু করে যাবেন ওইটা মিলাইয়ে বলছি যেহেতু সভাপতি সাহেব বলছেন এটা একটু গাই একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধব দালান ঘর রে মন আমার কেন বান্ধব দালান ঘর আপনাদের কষ্ট হচ্ছে আমি আরো গজল গাইব আপনারা শুনবেন তবে এবারে আপনাদের গাইতে হবে ঠিক আছে হুজুর আসার আগ পর্যন্ত শুধু গজল গাবো হুজুর আসতেছে ইনশাল্লাহ হুজুর আসতেছে এর মাঝখানে যারা অনেক লোক দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সামনের দিকে আসেন আমার সাথে বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গজল পারে পারেন কারা কারা এই গজল পারেন কারা কারা যারা পারেন তারা গান আর যারা না পারেন একবার গাইলে আরেকবার মুখস্থ হইলে আমার সাথে গাবেন ঠিক আছে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দিনা জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তোর মোর যুগায়া দেখিলাই মিলে না সই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই বলছিলাম সবাই একসাথে গাইতে বলেন এই জমির মালিক আমরা জমির মালিককে জোরে বলেন জমির মালিক কে বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এবার কিন্তু আমরা তার উল্টা বলতেছিলাম আমাদের চারটা জিনিস লাগবে মনে আছে তো আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হলে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস প্রয়োজন এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল আর নেক আমল মানে আমার আপনার জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা হবে
ইন্ন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে, কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এবার আসুন, এক নম্বর বলেছিলাম ইমাম, দুই নম্বর নেক আমল। নেক আমল মানে দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন, মানে মানে হাব্বা লিল্লাহ ও আবগদ লিল্লাহ ও আউতা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবেন কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। কাউকে ঘৃণা করবেন কার জন্য ঘৃণা করবেন? আল্লাহর জন্য ঘৃণা করবেন। মাহফিলে দান করবেন কার জন্য দান করবেন? আল্লাহর জন্য দান করবেন। গান না শুনে সেখানে দিবেন না টাকা, সেটা কার জন্য দিবেন না? আল্লাহর জন্য দিবেন না। মুমিন বান্দার জীবনে যা কিছু হবে সব কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এবার আসুন, চারটার ভিতরে দুইটা হলো সাথে আর দুইটা মুক্ত। এই দুইটা বলেছিলাম যে ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। কি বলেছিলাম? ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। এখন অনেকের ঋণ আছে, এই ঋণ অথবা কেউ কারো জমি মেরে দিয়েছেন, আপনি আপনার কপালে লিখে রাখবেন আমি জাহান্নামী। আপনি কপালে লিখে এরপরে আপনি কবরে যাবেন, কারণ আপনি আরেকজনের টাকা খেয়ে, আরেকজনের পয়সা খেয়ে, আরেকজনের সম্পদ আপনি আত্মসাত করে আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব, কোনো বান্দার দশ টাকা মেরেছ আমি আল্লাহ মাফ করব। কেরকম তো আমাদের দেশে নাই, আছে না? নাই, অভাব নাই। সেই চিন্তা করে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে, কারো টাকা পয়সা মেরে যাওয়া যাবে। চার নম্বরে গুণা মুক্ত, কিন্তু গুণা তো আমরা সবচাইতে বেশি করি, ঠিক কিনা বলেন? তাহলে এখন থেকে তৌবা করলে আল্লাহ বলেন বান্দারে তৌবা করলে আমি আল্লাহ জীবনে সব গুণা মাফ করে দেব, সুবহানাল্লাহ বলেন। তৌবার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের মাহফিলে যখন মোনাজাত করে যাবেন হাসিবুর রহমান সাহেবের সাথে, তখন কি করে যাবেন? কি এক আগে যেমন ছিলেন এমনই থাকবেন, নাকি আজকের মাহফিলে চিন্তা করবেন যেহেতু কবরে যাব, কোন দিন যাব তার কোনো গ্যারান্টি? ফিরোজ শাহ গান গাইতে ছিলেন, এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রং তামাশা। স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুটা হয়ে গেল, মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে তার কবরটা আমি জিয়ারত করে এসেছি, বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে করতে অনেকের নাম আমি পড়তেছিলাম, পড়তে পড়তে দেখলাম ফিরোজ শাহ। আমি তো চিন্তা করলাম সেই ফিরোজ শাহ, এই ফিরোজ শাহ, যেই ফিরোজ শাহের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুবরণ হয়ে গেছিল। আমি আজকে এই স্টেজ থেকে ফিরে ঢাকায় যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনি জানেন? এই জন্যে মৃত্যুর প্রস্তুতি তাহলে কি আগামী শুক্রবার থেকে নেবেন না এখন থেকে নেবেন? এখন থেকে নেওয়া লাগবে। এই জন্য শুন, মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। মৃত্যুর আগে চারটা বললাম, এবার মৃত্যুর পরে চারটা বলবো, তিনটা বলবো, কয়টা মৃত্যুর পরে কয়টা বলবো? তিনটা। এই তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করব। তার আগে আয়াতের তর্জমাটা আমি একটু করে দিই। মনে আছে তো সূরাতুল মায়েদা থেকে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলেন বন্ধু বানাবা এক নম্বরে আল্লাহকে। জরুর বলেন কাকে? আল্লাহকে বন্ধু বানাবেন মানে আল্লাহ যা